সেখানে একটা বাচ্চা ছিল না, খুব ট্যাপার 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 কথা বলতো। আবল তাবল না, অবজার্ভ করছে, অবজার্ভ। বাচ্চাদের নিয়ে একটা সিরিয়াল করবে তো তাই অবজার্ভ করছে। আমার ছেলে না কোনো সিরিয়াল বিরিয়াল করবে না কিন্তু। হ্যাঁ, তোমাদের সিরিয়াল মানে ওই ভোর 6টা থেকে রাত 3টা অবধি? আরে না না, তুমি তো জানোই না দিদি আজকাল নিয়ম করে দিয়েছে, 14 ঘন্টার বেশি আর শুটিং করা যাবে না, বুঝেছ? ও চাইল্ড সাইকোলজি স্টাডি করছে। তুই তো কিছু বলছিস না রে, সেরকম কিছু বল, একটু ভয়টায় দেখা। পাভলভ এক্সপেরিমেন্ট হয় না, ঘন্টা কুকুর, ওই ঘন্টা নাড়লে কুকুর আসে। হ্যাঁ, কুকুর ঘন্টা ঘন্টা কুকুর কুকুর ঘন্টা ঘন্টা কুকুর, ওটাই ওটাই, আমি চাটা দিয়ে আসছি। একটা মিষ্টি ছেলে, কিরে হা কিরে, একটা মিষ্টি, একটা বাচ্চা হাসছে সারাক্ষণ ধরে, তুই ওকে সামলাতে পারছিস না। কানা করে দেবো, এই দেখ বলছে কানা করে দেবে। আমি কিন্তু কিছু করিনি, ও নিজের থেকে পড়েছে। চুপ 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 চুপ, কিরে হাসছে কেন? এ তো হাসছে। আমি কিন্তু কিছু করিনি, বিশ্বাস করো বিশ্বাস করো, ও নিজে থেকেই পড়েছে। কি হলো রে? কি রে, তুই কোথায় যাস? আবা বুধু, পথে কাটা 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 কাটা, গুনিনের কাছে না গিয়ে আমার কাছে এসেছিস কেন? গুনিন? কে গুনিন? মুসলমান তান্ত্রিক, আমি কিছু জানি না। মানে ওই ওই আত্মা মানে ভূত, হিন্দু তো, হরিপদ মুখার্জি ওর শ্বশুর। রজনীকান্ত আর ধনুষ, অন্যের মেয়ের ব্লাউজের বোতাম খুলবে আর সে ছেড়ে দেবে ভেবেছ? আরে না না, আমি যা করার সব বিয়ের পরেই করেছি, বিয়ের আগে শুধু হাত ধরা, চুমু খেয়েছি, তার বেশি কিছু করিনি, বিশ্বাস করুন, প্রমিস। জোকস জোকস। ও বলছি, আমরা তাহলে এখন কি করব? আজ ফাগুনী পূর্ণিমার রাতে চলো পলাইন যাই। না, ওই বাচ্চাটাকে কাটা পুকুর মোড়া বটতলায় নিয়ে আসবি, আমি যজ্ঞ করব যজ্ঞ, তারপর দেখি কোন রজনীকান্ত কি করতে পারে। আর এই যে, কেউ কোনো মোবাইল নিয়ে আসবে না,